আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর হামলায় কাঁপলো ইসরায়েলের একটি আঞ্চলিক কাউন্সিল। এরপর জানিয়ে দিব ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। এদিকে সাবমেরিন অস্ত্র দিয়ে হামলার ঘোষণা হুতিদের। আরো জানিয়ে দিব 2 লাখ নতুন যোদ্ধা নিয়োগ দিচ্ছে হুতি। এরপর জানিয়ে দিব হুতিদের 4টি ড্রোন ও 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভুগছে বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হিজবুল্লাহর হামলায় কাঁপলো ইসরায়েলের একটি আঞ্চলিক কাউন্সিল। ইসরায়েলের আপার গ্যালিলের আঞ্চলিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা কিরিয়াত শামোনা এলাকায় শুক্রবারও 2টি ড্রোন হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে। এর আগে ইসরায়েলের একটি সেনা ব্যারাকেও হামলা চালানোর কথা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল। ইসরায়েলি হামলায় 2 হিজবুল্লাহ যোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হয়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের 2টি সেনা ব্যারাকে ভয়ঙ্কর কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে হিজবুল্লাহ। ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন হামাস ইসরায়েলি অভিযানের কারণে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু ইসরায়েল অদূর ভবিষ্যতে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না। গোয়েন্দা মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে কথা বলায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। এদিকে ইয়েমেনের উত্তর অঞ্চলীয় হেদেইদাহ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর অনুসারে হেদেইদার উত্তরে আল সালিফ জেলার রাস ইসাকে লক্ষ্য করে মার্কিন ব্রিটিশ আক্রমণ করেছে। হুতিরা জানিয়েছে 3টি বিমান আক্রমণে অংশ নেয়। অন্যদিকে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সব পক্ষের দ্বারা সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন চিহ্নিত করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতা ও ন্যায় বিচার দাবি করা হয়েছে। জাতিসংঘে মানবাধিকার বিষয়ে প্রধান ভালকার তুর্ক বলেন, দায়মুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না, সব পক্ষের জবাবদিহিতা থাকতে হবে। সাবমেরিন অস্ত্র দিয়ে হামলার ঘোষণা হুতিদের। পানির নিচ দিয়ে চলাচলের সক্ষম সাবমেরিনের সাহায্যে অস্ত্র দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। শুক্রবার 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন বিদ্রোহী গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল মালিক। বিবৃতিতে তিনি বলেন লোহিত সাগর, আরব সাগর, বাব এল মানদেব এবং এডেন উপসাগরে চলছে অভিযান। এই অভিযানগুলোকে সফল বলেও আখ্যা দেন তিনি। মালিক আরো বলেন পশ্চিমা দেশগুলো থেকে আসা ইসরায়েল অভিমুখী জাহাজে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে। এবার সাবমেরিন জাতীয় অস্ত্র ব্যবহার করা হবে। তবে এ ধরনের অস্ত্র কি ড্রোন, সাবমেরিন নাকি টর্নেডো সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি হুতি নেতা। 2 লাখ নতুন যোদ্ধা নিয়োগ দিচ্ছে হুতি। ফিলিস্তিনের পক্ষে লোহিত সাগরে কার্যক্রম শুরুর পর নতুন যোদ্ধা তৈরি করছে ইয়েমেনের হুতি সম্প্রদায়। প্রায় 2 লাখেরও বেশি নতুন যোদ্ধাকে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে তারা। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতিতে চাপ দিতে এ কৌশল অবলম্বন করছে গোষ্ঠীটি। যোদ্ধারা বাব আল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খালের দিকে যাওয়ায় ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে বাধা দিচ্ছে এবং আক্রমণ করছে। বিশ্লেষক এবং দলটিতে থাকা অন্যদের মতামত অনুযায়ী শত শত নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া হচ্ছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। সম্প্রতি এত বেশি হুতির যোদ্ধা নিয়োগের ঘটনায় বেশ চিন্তিত বিশ্লেষকরা। তাদের মতে আকস্মিক এই ঢেউ ইয়েমেনের রাজনৈতিক দৃশ্যপটকে আমূল পরিবর্তন করতে পারে। এমনকি ইয়েমেনে প্রায় দশকের গৃহযুদ্ধের যুদ্ধবিরতির সম্ভাবনাকে যেকোনো সময় নষ্ট করে দিতে পারে। অনেকের মতে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে এমন হামলা বরং যুদ্ধবিরতি চুক্তিকে আরো বাধাগ্রস্ত করতে পারে। তবে এমন সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে হুতি কর্মকর্তা
কর্মকর্তা নাসর আল দিন আমের বলেন, শান্তির সুযোগ রয়েছে। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা ইহুদিবাদী আমেরিকান এবং ব্রিটিশ শত্রুদের ছাড়া অন্য কোনো পক্ষকে আক্রমণ করার ইচ্ছা করি না, কারণ তারা আমাদের আক্রমণ করছে। এমনকি আমাদের অন্য কোনো অভ্যন্তরীণ দলকে লক্ষ্যবস্তু করার কোনো উদ্দেশ্যও নেই, যদি না তারা আমাদের জায়নবাদীদের পক্ষ নিয়ে ক্ষতি করার চেষ্টা না করে। এদিকে লোহিত সাগরে এবার সাবমেরিন দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। বৃহস্পতিবার হুতি গোষ্ঠীর এক শীর্ষ নেতা এ ঘোষণা দেন, এতদিন হুতিরা কেবল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে বিভিন্ন সাবমেরিন বা পানির মধ্য দিয়ে চলাচল করতে পারে টর্নেডো ধরনের অস্ত্র দিয়ে হামলা চালাবে তারা। লোহিত সাগর, বাপ আল মানদেব প্রণালী, এডেন উপসাগর সহ বিভিন্ন অবস্থানে হামলা জোরদার করেছে ইয়েমেনের এ সম্প্রদায়। এবার একই অঞ্চলগুলোতে অন্যান্য জলজ অস্ত্র দিয়েও হামলা চালানো হবে বলে জানিয়েছে তারা। তবে ঠিক কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হুতি মুখপাত্র আব্দুল মালিক আল হুতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, লোহিত সাগর, আরব সাগর, বাপ আল মানদেব এবং এডেন উপসাগরে অভিযান চলছে। এই অভিযানগুলো ক্রমে বাড়ছে এবং তা খুবই কার্যকর। হুতিদের চারটি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন সামরিক বাহিনী বলছে তারা হুতিদের লক্ষ্যবস্তুতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এক্সে লিখেছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে চারটি ইউএভি এবং দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেনকম বলেছে, এই পদক্ষেপ নৌ চলাচলে স্বাধীনতা রক্ষা করবে এবং মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ ও নিরাপদ করে তুলবে। অন্যদিকে আল জাজিরার খবর অনুসারে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা তদারকি করে বলেছে, তাদের বাহিনী লোহিত সাগরের ওপর তিনটি হুতি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তৃতীয় বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভুগছে বিশ্ব। তৃতীয় বছরে গড়াল রাশিয়া ইউক্রেনের সংঘাত। দুই বছর ধরে চলা এই লড়াইয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশেরই। যুদ্ধের ময়দানে নিহত হয়েছে দুই পক্ষেরই কয়েক লাখ সেনা, প্রাণ গেছে হাজারো বেসামরিকের, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। সমঝোতা তো দূরের কথা, সময়ের সাথে সাথে ক্রমেই যেন আরো ভয়াবহ হচ্ছে সংঘাত। বিশ্লেষকদের শঙ্কা, আরো দীর্ঘ হবে যুদ্ধ। বিশ্ববাজারে মন্দার কারণে মস্কো কিয়েভের পাশাপাশি ভুগতে হবে পুরো বিশ্বকেও। ইউক্রেনের তে যোগদানকে কেন্দ্র করে যে চাপা উত্তেজনা ছিল তা বিস্ফোরিত হয় দুই বছর আগের আজকের এই দিনে, 24 জানুয়ারি 2022। ভোরের আলো ফোটার আগে ইউক্রেন জুড়ে শুরু হয় রুশ বাহিনীর সাহসী অভিযান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাকে দেখা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংকট হিসেবে। অভিযানের শুরুতেই কিয়েভের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান নেয় 24 মাইল দীর্ঘ রুশ সেনাবহর। চারিদিকে থেকে ঘিরে ফেলাও রাজধানী নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় রাশিয়া। পিছু হটে এক সময়, পরে যুদ্ধ অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়ে ইউক্রেনের রুশ অধ্যুষিত পূর্বাঞ্চলে। তবে গত বছর কিয়েভকে অনেকটাই কোণঠাসা করে ফেলে মস্কো। প্রবল রুশ হামলার মুখে ফ্রন্টলাইন থেকেও পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনের সেনারা। দুই বছর ধরে চলা ভয়াবহ এই সংঘাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশেরই। যুদ্ধের ময়দানে কয়েক লাখ সেনা নিহতের দাবি রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের। বিভিন্ন জরিপ বলছে বেসামরিক মারা গেছে 10,000েরও বেশি। জাতিসংঘের তথ্য অনুসারে ইউক্রেনের প্রতি তিনজনের মধ্যে একজন বাস্তুচ্যুত। দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত 50 লাখ আর ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হয়েছে 60 লাখের বেশি। সংঘাতের প্রথম বছরে ব্যাপক ধস নামে ইউক্রেনের অর্থনীতিতে। দারিদ্র্যসীমার নিচে বাস করেছে ইউক্রেনের 1/4 মানুষ। ধ্বংস হয়ে গেছে দেশটির কৃষি ব্যবস্থা। বেশিরভাগ জমিতেই পোতা হয়েছে রাশিয়ার স্থল মাইন, যে কারণে পরিত্যক্ত হয়ে পড়েছে প্রায় 8% কৃষি জমি। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দুই দেশেরই সামরিক ঘাঁটি ও অস্ত্রশস্ত্র। রাশিয়ার সেনাবাহিনীর তথ্য মতে গত বছর ধ্বংস হয়েছে রুশ বাহিনীর 6,500 বেশি ট্যাঙ্ক, প্রায় 12,500 সাজোয়াজান, 10,000 আর্টিলারি সিস্টেম, 1,000 খানের রকেট সিস্টেম আর প্রায় 700 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 600 বেশি বিমান ও হেলিকপ্টার, 7,500 ড্রোন ও প্রায় 25টি যুদ্ধ জাহাজ। রাশিয়া ইউক্রেন সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকেই। বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেল ও খাদ্য রফতানি, যার প্রভাব পড়েছে সব ক্ষেত্রে। এদিকে বেড়েছে খাদ্যপণ্যের দাম, অন্যদিকে দেখা দিয়েছে খাবারের সংকট। সংঘাত বন্ধে কয়েকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি, উল্টো হামলা জোরদার করেছে রাশিয়া। পশ্চিমা অস্ত্রে পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও।